এই যে বন্ধুরা, এখন আমরা ছেড়া দ্বীপের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা স্পিড বোটে করে ছেড়া দ্বীপ যাব। এই হচ্ছে সেন্ট মার্টিনের সকাল 8টার ভিউ এখন আমরা দিকে দেখাচ্ছি। এখন সকাল 8টা বাজে, আজ ফেব্রুয়ারির 8 তারিখ। এই হচ্ছে নাফি। কি বললো স্পিড বোটে? Bye-bye, sergeant.
বসেন বসেন বসেন। আপনারা কি কি বলবো, আসার সময় আপনারা তো পাবো, এখানেই পাবো। ওই যে বুড়ের নাম সাত বলবেন, সাত সমস্যা কি, ভালো না নাকি নজরের ভিতরে? এই যে বন্ধুরা, ছেড়া দ্বীপে পা রাখলাম, এই হচ্ছে সামনের দিকে গিয়ে যাব। আপনারা নাবি ছেড়া দ্বীপ নিয়ে কিছু বলো। এই হচ্ছে ছেড়া দ্বীপ, সেন্ট মার্টিনের শেষ প্রান্ত এবং বাংলাদেশের সর্বশেষ বিন্দু। এরপরে আর কিছুই নেই। এই দেখতে পাচ্ছেন আমরা সেন্ট মার্টিন মানে প্রবাল, এই প্রবালগুলো জমে সেন্ট মার্টিন দ্বীপ। আর এখন আমরা আছি হচ্ছে ছেড়া দ্বীপে। সেন্ট মার্টিনের যে লেজ, এই লেজটাই হচ্ছে ছেড়া দ্বীপ। অনেক মানুষ আসছে, আর আসার জন্য আমরা দেখলাম তো যেভাবে আসলাম, তারপরে এইখানে আবার ছোটো নৌকা ইউজ করতে হয়, কারণ একদম ঘাটে ওই ট্রলারগুলো আসে না। হয়তো এটা একটা এদের বিজনেস, আর এই বিজনেসটাই হচ্ছে দ্বীপের মূল আকর্ষণ আমার কাছে মনে হয়, স্থানীয় বাসিন্দাদের কাছে। আমরা দেখব ছেড়া দ্বীপের সব কিছু আমরা দেখব। দেখুন, ছেড়া দ্বীপ বা সেন্ট মার্টিন মানে ছবি তোলার জন্য অত্যন্ত সুন্দর একটি জায়গা, যেখানে নীল পানির দাপট। রুবেল ছেড়া দ্বীপ থেকে ওইখানের তরমুজ কিনলো দুই পিস, দুই হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, অনেক মিষ্টি। সে এখন তরমুজ খাচ্ছে, যদিও এগুলা ট্রাক্টর থেকে আনা। এই যে কিনলো, যদিও এই তরমুজ ট্রাক্টর থেকে আনা। ওরা বলছে স্থানীয় এগুলো, আর এই প্রথম আপনার থেকে সব আনা আমার মনে হয়। এই প্রথম এখানের কোন স্থানীয় পণ্য পাইছি আমরা, এটা ফল, আর সবকিছুই ট্যাকনাফ থেকে আনা, যার জন্য দামটা অনেক বেশি হয়। 5 টাকা জিনিস 10 টাকা 15 টাকা হয়। এই যে এখানে রুবেল, এখানে বসতে হইব, বন্ধ কর বন্ধ কর। নারকেল দেখুন, এগুলো একটাও আমার মনে হয় এখান থেকে কেনা নয়, এই নারকেল গাছ থেকে। এখানে যাই বলি সবই বলে টেকনাফ থেকে আনা। মার্টিনের যে লেজ ছেড়া দ্বীপ খুবই সুন্দর এবং
ভালো লেগেছে আমাদের কাছে। আর এখানে আপনি সেন্ট মার্টিন আসলে সময় নিয়ে আসতে হয়, আপনি ছেড়া দিব করতে পারবেন। আর যদি প্রতিদিন সকালে এসে বিকেলবেলা চলে যান তাহলে কিছুই দেখতে পারবেন না, আপনাকে একদিন থাকতে হবে। ইয়েস, যদি আপনি এখানে স্টে করেন তাহলে ন্যাচারাল ভিউ সকাল বিকাল দুটিই দেখতে পারবেন, আর না হয় দুপুরবেলা ফিরে যেতে হবে। দুই ঘন্টার জন্য কিছুই দেখা যায় না, ছেড়া দ্বীপ না আসলে সত্যি আপনি মিস করবেন। আমি যখন আগের বার এসেছিলাম তখন ছেড়া দ্বীপে আসতে পারিনি আর এই সৌন্দর্য দেখতে পারিনি। দেখুন চারপাশে সৌন্দর্য, আর এই হচ্ছে আমাদের নাফি। নাফি তুই কিছু বল, ছেড়া দ্বীপ নিয়ে প্রকৃতি লীলা ভূমি সেন্ট মার্টিন। তো আমরা অনেকেই এখানে কক্সবাজার থেকে একদিনের জন্য আসি, তো যেটা হচ্ছে আপনার প্যাকেজের মাধ্যমে, কিন্তু ওই প্যাকেজে আসলে আপনাকে সকালে নিয়ে আসবে। নিয়ে আসার পর ওরা হচ্ছে আপনাকে অনলি 2 hours টাইম দিবে। না, প্যাকেজের মাধ্যমে আবার কিন্তু তুই আগামীকালকেও বাংলাদেশের ভিতরে এর থেকে সুন্দর আর কিছু হতে পারে না। কক্সবাজার থেকে সুন্দর, অনেক সুন্দর নীল পানি আর শৈবালের স্তূপ জমি আছে, খুব সুন্দর।
এই পাথরগুলোতে খুব সাবধানে হাঁটতে হয়। অলরেডি পা পিছলে আমি পায়ে ব্যথা পেয়েছি এই পাথরগুলো থেকে। এই বনের ভিউটাও কম সুন্দর নয়, অনেক বিউটিফুল। এই বনের নামটা আমি জিজ্ঞেস করলাম অনেককে, অনেকে জানে না যে এই বনের নামটা কি। দেখি আরো দুই একজনের কাছে জানতে পারি কিনা এই বনের নাম কি। মানে এত সুন্দর ভিউ, যে জায়গায় যায় মনে হয় যে একটা ছবি তুলি। ছেলেটা শুধু খালি ছবি তুলতে চায়, যে জায়গায় যাবে বলবে একটা ছবি নেন ছবি নেন। এগুলো ভাই আসলেই সুন্দরের পূজারী মানুষ, সৌন্দর্য দেখলেই মানুষ দাঁড়ায় যায় যে ছবি তোলার জন্য। তাহলে ছেড়া দ্বীপের শেষ প্রান্ত হবে ওই যে ঢেউটা নাকি ওটা শেষ বিন্দু মনে কর, ছেড়া দ্বীপের শেষ বিন্দু হইলো এটা। তাহলে আমরা ওই জায়গায় যাই। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা। একজনের কাছ থেকে জানতে পারলাম যে এই গাছগুলোর নাম হচ্ছে সিসিলিস। আমি জানি না এবং আমি নিশ্চিত নই যে এই গাছগুলোর নাম কি সিসিলিস বা অন্য কিছু। আপনারা যদি জানেন যে এই গাছগুলোর নাম কি, আশা করি আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা এই সঠিক নামটা উল্লেখ করবেন। এই গাছের যে পাতাগুলো এগুলো কিন্তু কাটা রয়েছে, আপনার হাঁটার সময় অবশ্যই খেয়াল করতে হবে। আমার অলরেডি দুই তিনবার আমি এরকম পরিস্থিতির মুখোমুখি হই। এই যে দেখুন কাটা, এই যে হাঁটার সময় অবশ্যই খেয়াল করতে হবে। বারবার চায় যে এই নীলে থেকে যায়। কিন্তু চাইলেই সম্ভব নয়, আবার ফিরে যেতে হবে আমাদের সেই কর্মস্থলে এবং যার যার বন্ধুস্থলে। কিন্তু এই নীলের কথা আমরা কখনো বলব না, এই নীল পানি এই প্রবালগুলোর কথা আমরা কখনোই বলতে পারবো না। এবং আপনারা যারা ঘুরতে আসেননি আশা করি দ্রুত আসবেন এই নীল দেখার জন্য।
নীল পানি, নীল সাগর। বারবার মনে চায় ফিরে আসি তোমার কোলে, আমি ফিরে আসি তোমার কোলে। বারবার মনে চায় ফিরে আসি তোমার কোলে। এই পরিবেশ বিপর্যয় আমাদের পর্যটন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি স্বরূপ। আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ এই যে পরিবেশ বিপর্যয় হচ্ছে আমাদের দেশে। দেখুন, এই হচ্ছে চিপসের প্যাকেট দেখা যাচ্ছে। আমরা একটু আগে দেখলাম পানির বোতল, চিপসের প্যাকেট, এইরকম অনেকেই আমরা এইসব খেয়ে ফেলে দিচ্ছি। কোনো পরিবেশ বিপর্যয়ের কোনো তোয়াক্কাই করছি না এবং ভাবছি যে এটাই ভালো। এই যে দেখুন, এটা একটা কিন্তু জুসের বোতল। এখানে দেখুন পানির বোতল, বিভিন্ন জায়গায় প্লাস্টিক দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আমরা যত সম্ভব, যতদূর সম্ভব আমরা পরিবেশ দূষণ থেকে আমরা বিরত থাকবো। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই পরিবেশটা আমাদের দরকার।